তাড়াতাড়ি দাও, আগের মতো একটু তাড়াতাড়ি মাটি দাও। কি লাইক শুরু হয়েছে? আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, নিরাপদেই আছো। আমিও ভালো আছি। প্রথমেই তোমাদের জানাই ফুলেল শুভেচ্ছা। এসো আগে পরিচিত হয়ে নেই, আমি শাহরিনা বিন সুইটি, এসেছি চরমোনাই মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় বরিশাল সদর বরিশাল থেকে। বন্ধুরা, আমি আজ ঘরে বসে শিখির পক্ষ থেকে তোমাদের সামনে হাজির হয়েছি দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের একটি পাঠ নিয়ে। তাহলে তোমরা বাংলা বই, খাতা, কলম নিয়ে বসে পড়ো এবং খুব মনোযোগ সহকারে লক্ষ্য করো আমি তোমাদের কি পড়াচ্ছি বা কি শিখাচ্ছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এবং তোমাদের সাথে যদি তোমার কোনো অভিভাবক বা বাবা মা থাকেন তাহলে একটু ভালো হয়, কারণ অনলাইন শিক্ষা ব্যবস্থায় অনেক কিছু তোমরা যেহেতু ছোট বুঝতে হয়তো একটু কষ্ট হতে পারে। তখন প্রয়োজনে তুমি তোমার বাবা মায়ের সহায়তায় কমেন্টস করতে পারবে। বন্ধুরা, স্কুলের কথা মনে পড়ে? স্কুলে তো আমরা অনেক মজা করতাম, কখনো নাচ, কখনো গান, আবার সেই মাল্টিমিডিয়া ক্লাসগুলো যেখানে নানা রকম ছবি দিয়ে ম্যাম পাঠ দিতেন, তাই না বলো? আজ আমি প্রথমেই তোমাদের সাথে একটু আনন্দ করে নিই, সবাই মিলে একটি ভিডিও দেখি। কি গান শুনতে, বাচ্চাদের ছবি দেখতে তো তোমাদের অনেক ভালো লাগে, তাহলে চলো। ছেলেগুলো, মেয়েরা, এরা সবাই মিলে কাঁধে হাত দিয়ে কি করছিল? মুখে ঝকঝক ঝকঝক শব্দ করছিল। বলো তো এই ঝকঝক শব্দ কোথায় হয়? হ্যাঁ, ট্রেনে। ট্রেন চলার সময় ঝকঝক ঝকঝক শব্দ করে। আর ছেলে মেয়েগুলো কিসে চড়েছিল? ট্রেনে চড়েছিল। এই যে ওরা, এই যে কিসে চড়েছিল? ট্রেনে চড়েছিল, ঠিক না বলো? হ্যাঁ, তোমরা কি ট্রেনে কখনো চড়েছো? তাই ট্রেনে তোমরা চড়েছো? তোমাদের ট্রেনে ভালো লাগে? ট্রেন তো একটা মজার গাড়ি, তাই না? কেমন ঝকঝক শব্দ করে চলতে থাকে। আজ এই মজার গাড়ি নিয়ে আমরা একটি কবিতা পড়ব। এই ট্রেন নামের মজার গাড়িটি নিয়ে আমাদের প্রিয় কবি, স্বাধীনতার কবি শামসুর রহমান একটি চমৎকার কবিতা লিখেছেন। আমরা আজ পড়ব কবি শামসুর রহমানের ট্রেন কবিতাটি। তবে আজ আমরা পড়ব কবিতাটির প্রথম আটলাইন। ঝকঝকা ঝক ট্রেন চলেছে থেকে বাজনা বাজে ঝনঝনা ঝন ঝন পর্যন্ত। বন্ধুরা, কবিতাটি পড়ার আগে শামসুর রহমানের ছবিটি কি একটু দেখতে ইচ্ছে করে? তাই তাহলে চলো
শামসুর রহমানের ছবি তোমাদের দেখাই। যেহেতু এই কবির কবিতাটি আমরা পড়বো, তাহলে কবির ছবিটি একটু দেখে নেই। ইনি হলেন কবি শামসুর রহমান। দেখেছো ছবিটা তোমরা সবাই? ইনি হলেন শামসুর রহমান। উনি 1938 সালে 23 অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি কিন্তু অনেক বিখ্যাত কবিতা লিখেছেন। তার একটি বিখ্যাত কবিতা হলো স্বাধীনতা তুমি। তার এসব চমৎকার কবিতার জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। কিন্তু কবি শামসুর রহমান 2006 সালে 17 আগস্ট মৃত্যুবরণ করেন। তোমরা আজ কবি শামসুর রহমান সম্পর্কে কিছু তথ্য জানবে। তোমরা যখন আরো বড় হবে, তখন কবি সম্পর্কে আরো অনেক তথ্য জানতে পারবে। বন্ধুরা, এখন তোমাদের আরেকটা ছবি দেখাবো। দেখো তো এটা কি? নিশ্চয়ই বলবে ট্রেন, ঠিক? আর আশেপাশের ছবি দেখে কি মনে হচ্ছে? রাত। আর আমাদের প্রিয় কবি শামসুর রহমান কি বলেছেন জানো? দেখো, ঝক 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 ট্রেন চলেছে রাত দুপুরে ওই। এই দেখো ছবিটা, ট্রেন এভাবেই তো ছুটে চলে, এভাবেই ট্রেন ছুটে চলে। আর কবি কি বলেছেন? ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? এই ছবিটি দেখো, পাশে কি দেখা যায়? বন, ঠিক না? তাই তো কবি বলেছেন, একটু জিরোয় ফের ছুটে যায় মাঠ পেরুলি বন। বন্ধুরা, এটা কি ট্রেন? ট্রেন এবার কোথায়? পুলের উপরে। জানো পুলের উপরে ট্রেন কি করে? পুলের উপরে ট্রেন কি করে কবি কি বলেন? পুলের ওপর বাসনা বাজে ঝন ঝনা ঝন ঝন। বন্ধুরা, ছবির সাথে সাথে তো কবিতাটি পড়ে শোনালাম, এবার একটু আমি কবিতাটি আবৃত্তি করি, তোমরা শোনো। তোমরা কিন্তু খুব মনোযোগ দিয়ে আবৃত্তি শুনবে। শামসুর রহমান। ঝক ঝকা ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই। ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? একটু জিরোয় ফের ছুটে যায় মাঠ পেরুলি বন। পুলের ওপর বাসনা বাজে ঝন ঝনা ঝন ঝন। বন্ধুরা, তোমরা সবাই আমার আবৃত্তি শুনলে? আরেকবার আমি আবৃত্তি করি, তোমরা একটু শোনো। ট্রেন শামসুর রহমান। ঝক ঝকা ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই। ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? একটু জিরোয় ফের ছুটে যায় মাঠ পেরুলি বন। পুলের উপর বাসনা বাজে ঝন ঝনা ঝন ঝন। এতক্ষণ আমি তোমাদের কবিতাটি আবৃত্তি করে শোনালাম। এবার বন্ধুরা, তোমরা তোমাদের বইয়ের 40 পৃষ্ঠা খুলে এই কবিতাটি একটু আবৃত্তি করো তো। প্রথম আউটলাইন, কবিতাটির প্রথম আউটলাইন তোমরা দেখে আবৃত্তি করো। সম্মানিত অভিভাবক, আপনি যদি আপনার শিশুটির পাশে থাকেন, অবশ্যই আপনার সন্তানকে একটু সহায়তা করুন কবিতাটি আবৃত্তি করার জন্য। দেখে দেখেই এবার সে আবৃত্তি করবে। কি করেছ? আমার মনে হচ্ছে তোমাদের আবৃত্তি করা শেষ। এই পর্যায়ে তোমরা আবৃত্তি করতে গিয়ে কিন্তু নতুন কিছু শব্দ দেখেছ। শব্দগুলো কি একটু বুঝতে কষ্ট হতে পারে, তাই আমি এবার এই শব্দের অর্থগুলো তোমাদের দেখাবো। আগে নতুন শব্দগুলো একটু দেখি তো। এই যে ঝক ঝকা ঝক রাত দুপুরে জিরো, এগুলো হলো আমাদের নতুন শব্দ। এবার একটু অর্থ দেখি। ঝক ঝকা ঝক,
এই শব্দটির অর্থ হলো ঝকঝক শব্দ। শব্দটির অর্থ কি? ঝক ঝক শব্দ, রাত দুপুরে। রাত দুপুরে শব্দের অর্থ মাঝরাতে। রাত দুপুরে শব্দের অর্থ মাঝরাতে। বন্ধুরা তোমরাও কিন্তু আমার সাথে পড়বে, রাত দুপুরে অর্থ মাঝরাতে। পরেরটি দেখো, জিরোয়। জিরোয় অর্থ বিশ্রাম নেয়। জিরোয় শব্দের অর্থ বিশ্রাম নেয়। জিরোয় শব্দের অর্থ কি? বিশ্রাম নেয়। আরো দুটি নতুন শব্দ আছে দেখো তো, ফের, ফেরুলে। এখন এই ফের শব্দের অর্থটিকে একটু দেখি আমরা। আবার, ফের শব্দের অর্থ কি? আবার। পেরুলে শব্দের অর্থ পার হলে। পেরুলে শব্দের অর্থ কি? পার হলে। আশা করি নতুন শব্দ এবং এর অর্থগুলো তোমাদের কাছে এবার সহজ হয়ে গেছে। কি, এরপর একটা যুক্ত বর্ণ ছিল না? ট্রেন তো নিজেই একটি যুক্ত বর্ণ। এই যুক্ত বর্ণের কি কি দেখো তো, টয় রফালা। যুক্ত বর্ণটি কি? টয় রফালা। টয় রফালার ভিতরে কি কি আছে একটু দেখি আমরা। ট যুক্ত রফালা, ট যুক্ত রফালা। এখন এই টয় রফালা দিয়ে কিন্তু নতুন শব্দ হয়, একটু চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করে দেখো নতুন শব্দটি কি। ইয়েস, নতুন শব্দটি ট্রাক, ট্রাম। নতুন শব্দটি কি? ট্রাক, ট্রাম। এটা বানান করে দেবো, টয় রফালায় আকার ক, ট্রাক। টয় রফালা আকার ম, ট্রাম। পেরেছো সবাই নিশ্চয়ই? ঠিক বন্ধুরা, নতুন শব্দ একটু বাক্য গঠন করে দেখি, দেখি তো বাক্য গঠনটা পারি কিনা আমরা। হ্যাঁ, রাত দুপুরে জিরোয় বাজনা। রাত দুপুরে জিরোয় বাজনা, এই তিনটি নতুন শব্দ দিয়ে একটু বাক্য তৈরি করব। তোমরা এই প্রথম একটু চিন্তা করো, আমি না হয় একটু পরেই বলি। এখন একটু দেখো তো আমি কি লিখেছি। রাত দুপুরে ট্রেন রাত দুপুরে ছুটে চলে, ঠিক না বলো? জিরোয়, লোকটি গাছের নিচে জিরোয়। লোকটি গাছের নিচে জিরোয়। দেখো বাজনা, বাজনা। অনুষ্ঠানে অনেক বাজনা বাজে। অনুষ্ঠানে অনেক বাজনা বাজে। বন্ধুরা কবিতাটি একটু আবৃত্তি শুনলাম, আবৃত্তি করতে গিয়ে নতুন কিছু শব্দ ছিল, শব্দগুলো একটু শিখে নিলাম, যুক্ত বর্ণটা একটু দেখে নিলাম, বাক্যটাও তো একটু দেখতে হলো। কারণ কবিতা যদি আমরা সুন্দরভাবে আবৃত্তি করতে চাই, অবশ্যই আমাদের কি করতে হবে, একটু ঠিকমতো উচ্চারণ করতে হবে। তাহলে এবার আমি তোমাদের একজন স্বনামধন্য ব্যক্তির আবৃত্তি শোনাতে চাচ্ছি, একজন আবৃত্তি তোমাদের আমি শোনাবো, একটু দেখো। বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। কি বন্ধুরা, আর একবার আবৃত্তিটি শুনবে? আর একবার শোনো একটু। শামসুর রহমান। ঝকঝকা ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই, ট্রেন চলেছে ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই, একটু জিরোয় ফের ছুটে যায়, মাঠ পেরুলেই বোন, কুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। সবাই নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনেছ, ভালো লেগেছে নিশ্চয়ই? কবিতাটির এই কয়লাইনের ভিতরে কিছু ছোট ছোট প্রশ্নের উত্তর আছে, একটু সেগুলো দেখে নেই আমরা। প্রশ্নগুলো একটু খাতায় তুলে নেবে, কারণ পরবর্তীতে তাহলে তোমরা প্রশ্নগুলো অনুশীলন করতে পারবে। প্রশ্নগুলো একটু দেখো, তোমরা প্রশ্নগুলো দেখো। ক, ট্রেন চল।
চলার সময় কেমন শব্দ করে? খ মাঠ পেরোলেই কি দেখা যায়? গ পুলের উপর ট্রেন কি করে? তোমরা প্রশ্নগুলো খাতায় তুলে উত্তরটা লিখতে পারো কিনা একটু দেখো, একটু চিন্তা করে লেখো। আমরা তো কবিতা পড়েছি, ফাঁকে কতগুলো শব্দ পড়েছি, নিশ্চয়ই তোমরা এটা পারবে। কি হয়ে গেছে লেখা? এবার উত্তরগুলো আমি একটু দেখিয়ে দেই। দেখো, এক নম্বর উত্তর, ট্রেন চলার সময় ঝকঝক শব্দ করে। কি ট্রেন চলার সময় ঝকঝক শব্দ করে? দুই নম্বর উত্তরে, মাঠ পেরুলেই বন দেখা যায়। মাঠ পেরুলেই বন দেখা যায়। তিন নম্বর উত্তর, পুলের উপর ট্রেন ঝনঝন বাজনা বাজায়। পুলের উপর ট্রেন কি করে? ঝনঝন বাজনা বাজায়। বন্ধুরা, আজকে পাঠ ভালোভাবে খেয়াল করেছো? আছো তো সাথে সবাই? দেখো তো, একটা সুন্দর বাড়ি, বাড়ি দেখে বুঝে গেছো? ম্যাডাম এখন বাড়ির কাজ দেবেন। হ্যাঁ, একটা বাড়ির কাজ আছে। স্কুলে থাকতে তো তোমাদের হাতের লেখা দিতাম, এখন তোমরা বাড়িতে বসে এই ট্রেন কবিতার প্রথম আউটলাইন সুন্দর করে খাতায় লিখবে। ট্রেন কবিতার প্রথম আউটলাইন সুন্দর করে খাতায় লিখবে। তোমাদের সাথে আমি যেদিন আবার পরবর্তী পাঠে আসব, সেদিন কিন্তু এই হাতের লেখার কথা আবার জিজ্ঞাসা করব, লিখেছো কিনা। তুমি ইচ্ছে করলে ছবি তুলে আমাকে মেসেজ করতে পারো, কমেন্টস করতে পারো তোমার অভিভাবকের সহায়তায়। আর হাতের লেখা যেন সুন্দর হয়, ঠিক আছে? এতক্ষণ তোমরা আমার সাথে ছিলে, অনেক কথা বলেছি তোমার সাথে। এখন একটা বিষয় আমি বলতে চাই, করোনা ভাইরাসের কারণে আমাদের বিদ্যালয়গুলো তো বন্ধ হয়ে গেছে। তোমরা অবশ্যই বাড়িতে থাকবে, বারবার তোমাদের হাত ধোবে, বাইরে মোটেও যাবে না, বাবা মায়ের কথা শুনবে এবং সংসদ টিভিতে প্রচারিত ক্লাসগুলো দেখবে, আর এই যে অনলাইনে যে ক্লাসগুলো হয় সেগুলো দেখবে, বন্ধুদেরও জানাবে, প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবে। আজকে আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পাঠে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।